কারণ আমি বলেছি পূর্ব, আপনারা হেডলাইন করেছেন পশ্চিম, এগুলা কইরেন না ভাই। ওকে, কতদিন ধরে সাংবাদিকতা করেন ভাই আপনারা? যে 2 বছর ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন অকারণে, সবাই কাজ করে ঘরের ভেতর বাক্সের ভেতর বন্দি করে রাখার জন্য না। যখন জীবনে পেটে মনে শান্তি থাকে তখন বিনোদনের বিষয়। নারী অভিনেত্রী তাদের মধ্যে প্রথম সারির সব তারকারা কিন্তু লাক্স থেকে এসেছে। এই বছরটা আসলে আমাদের দেশের সবার যেমন গিয়েছে আমারও তেমনই গিয়েছে। আমরা মানে আলাদা করে আসলে বলবার কিছু নেই, যে এই সময়টা আমরা কাটিয়েছি আমার ধারণা দেশের সব মানুষ একই সাথে একইভাবে এই সময়টার ভেতর দিয়ে গিয়েছে। আর 25-এর কথা বলবো, 25-এর কথা বলবার আগে আমি একটা জিনিস বলতে চাই, যে আমরা যারা এই অঙ্গনে কাজ করি টেলিভিশন এবং সিনেমা, তাদের আসলে একটা লম্বা সময় যদি কাজ বন্ধ থাকে যে কোনো কারণে, তাহলে হয় কি যে আমরা যারা অভিনেতা অভিনেত্রী হয়তো সার্ভাইভ করে যাই, কিন্তু একটা টিমে অনেকগুলো সেক্টর থাকে। ধরেন সিনেমাটোগ্রাফার মানে ক্যামেরাম্যান, তার টিমে 5 জন, লাইটম্যান তার টিমে 5 জন, মেকআপ আর্টিস্ট তার টিমে 2 জন, প্রোডাকশনের টিমে 5 জন। তো এই মানুষগুলোর না টানা 3 মাস 4 মাস 6 মাস কাজ বন্ধ থাকলে জীবন যাপনটা আসলে একটু কঠিন হয়ে যায়। আমি আশা করবো সামনের বছরে আমাদের কাজ পুরোপুরিভাবে শুরু হবে। একটা লম্বা সময় আসলে কাজ খুব কম হচ্ছিল, দেশের পরিস্থিতি সব কিছু মিলে কাজ শুরু হবে, সবাই সবাই ভালো সময়ের মধ্য দিয়ে আবার যেতে পারবে। আর তার পাশাপাশি এটাও আমি বুঝি যে মানুষের জীবনে মৌলিক চাহিদা যেগুলো, খাদ্য বস্ত্র বাসস্থান, এগুলো হচ্ছে মৌলিক চাহিদা। আর বিনোদনটা তো তার পরে আসে, যখন জীবনে পেটে মনে শান্তি থাকে তখন বিনোদনের বিষয়। তো যেহেতু আমরা এই সেক্টরে কাজ করি, এই সেক্টরটা আসলে সবসময়ই অবহেলিত হয়, এটা কোভিডের সময় আমি খেয়াল করেছি, দেশের এই পরিস্থিতির মধ্যেও এটা আমি খেয়াল করেছি। তো আশা করব সামনের বছর আমাদের সবার জন্য, আমাদের সকল সহকর্মীদের জন্য, সহকর্মী বলতে আমি শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী পরিচালকদেরকে বোঝাই না, আমার প্রোডাকশন বয় আমার সহকর্মী, আমার লাইটের অ্যাসিস্ট্যান্ট আমার সহকর্মী, আমার ক্যামেরার মেকআপের অ্যাসিস্ট্যান্ট আমার সহকর্মী, আমাদের সকল সহকর্মীদের জন্য সামনে ভালো সময় আসছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান বোধহয় ভাইয়া নতুন মুখ আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে না। নতুন মুখ আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে আমার দেখা দৃষ্টিতে বিউটি কন্টেস্টগুলো, যেমন লাক্স বিউটি কন্টেস্টের মধ্য দিয়ে আমরা অনেক নতুন মুখ পেয়েছি এবং প্রতি বছর প্রায় 10 জন করে নতুন মুখ পাই। এবং আমাদের দেশে গত 15 বছরে যারা নারী অভিনেত্রী তাদের মধ্যে প্রথম সারির সব তারকারা কিন্তু লাক্স থেকে এসেছে। তো নতুন মুখ আনা, এবং এখন তারা ভীষণ জনপ্রিয়, ভীষণ ভালো অভিনেত্রী, যেমন আমি মেজাবিনের কথা বলবো, মিমের কথা বলবো, মানে জানেন আপনারা আরও অনেকেই আছে, দারুণ কাজ করছে তারা, দারুণ অভিনয় করছে। তো এটা মেয়েদের জন্য একটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। যেখানে আমি বলেছি যে ষঠতা তালবস্য ঠ ত আকার, আর আপনারা হেডলাইন করেছেন সততা, সঠতা মানে হচ্ছে হিপোক্রেসি আর সততা মানে হচ্ছে অনেস্টি। ধরেন আমি বলেছি পূর্ব, আপনারা হেডলাইন করেছেন পশ্চিম, এগুলা কইরেন না ভাই। ওকে, কতদিন ধরে সাংবাদিকতা করেন ভাই? গত 2 বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি, আজকে যা শাড়ি পরে এসেছি, সামিনা সারা মেহেরের ডিজাইনার, গত 2 বছরে আমি যে ডিজাইনারদের মডেল হয়ে কাজ করেছি, সামিনা সারার মডেল, সানায়া চৌধুরীর মডেল, তাসমিত আফিয়াত আর্নির মডেল, এবং এই এদের প্রত্যেকের মডেল হয়ে মিম মেহজাবিন প্রত্যেকে কাজ করছে, সবাই কাজ করে ঘরের ভেতর বাক্সের ভেতর বন্দি করে রাখার জন্য না, ফেসবুকে পোস্ট করে এবং লোকে দেখবে, পাবলিক দেখবে, পছন্দ করবে অপছন্দ করবে সে সমস্ত জানাবে। তো অন্যদেরটা ভাইরাল হয় না, সে দায় তো আমার না, আমার। আপনারা যে 2 বছর ধরে একই প্রশ্ন করে যাচ্ছেন অকারণে, এবং কি বলবো, একটা ভুলভাবে জিনিসটার ব্যাখ্যা করছেন। আমি মডেল হিসেবে কাজ করছি, মডেল হিসেবে আমার আরও 5 জন সহকর্মীরা কাজ করছে, একই ডিজাইনারদের পোশাক পরে কাজ করছে, তারপরে এই জিনিসগুলোর খামাখা এবং প্রত্যেকবার একই কথা, একই কথা, কি দরকার আছে কোনো? গ্ল্যাম আর্টস নামে একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনের কাভার, কাভার মডেল, এবং ওই গ্ল্যাম আর্টস ম্যাগাজিনের কাভার মডেল হয়েছে তারপরের সংখ্যার সুনেহরা, তারপরের সংখ্যার মিথিলা,
তো এটা তো আমাদের পেশা, আমরা অভিনেতা মডেল, পেশাগতভাবে তারা আমাকে কাভার মডেল করতে চেয়েছে, আমি কাভার মডেল করেছি। ফাল্গুনের যেটা বললেন ওটা আসলে আরেকজন ডিজাইনার সনি রহমান, ওর ডিজাইন করা একটা শাড়ি। আর আমি সামনে একটি নতুন, মানে সামনে না, একটা সিনেমার শুটিং শেষ করেছি, জাহিদ হোসেনের একটি সিনেমা লীলা মন্থন, তো সেটার প্রমোশনের জন্য ওই ডিজাইনার এবং পত্রিকা ওরা কোলাবরেশন করে ওটা নিউজের জন্য ওই শ্যুটটা করেছি। সব ঠিকঠাক থাকলে হয়তো নতুন আরেকটি ছবিতে কাজ করতে যাচ্ছি, আপনাদের সবার সাথে দেখা হবে। পোশাক আসলে আমার নিজের পছন্দে হয়, তবে আমার আজকের সাজ, আমার মেকআপ করেছেন ফারহানা চৈতি, চৈতি আপু মেকআপ করিয়েছে, আর শাড়ি তো বললাম, শাড়ি ডিজাইন করেছে সামিনা সারা মেহেরের, তো কৃতিত্বটা মূলত ওদের। আর হ্যাঁ, মানে কোনো আয়োজনে যাবার সময় আমি কেমন দেখতে চাই সেটা সম্পর্কে আমি আমার মেকআপ আর্টিস্টকে একটা ধারণা দিই যে আমি আসলে আমাকে এভাবে দেখতে চাই। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমি বুঝেছি, যে আমি না আসলে সাজের ক্ষেত্রে একটু একটু হালকা অল্প সাজের মধ্যে নিজেকে কিভাবে পরিপাটি দেখানো যায় ওটা আমার ভালো লাগে, আমি ব্যক্তিগতভাবে ওটা পছন্দ করি। আমি তো একজন পেশাদার অভিনেতা এবং মডেল, এবং আমি 20 বছর ধরে কাজ করছি, 2005 আমি কাজ শুরু করেছি সিসিমপুর দিয়ে, তারপর থেকে এ পর্যন্ত আমি শুধুমাত্র অভিনয় এবং মডেলিং ছাড়া আর কিছু করি না। তো একজন অভিনেতা বা মডেলের বা যে কোনো শিল্পীর যেমন স্বাধীনতা থাকে যে সে তার পছন্দ মতো কাজের সাথে যুক্ত হবে, ঠিক সেরকম মানে দর্শকরা তাদের পছন্দ, ভালো লাগা বা ভালো না লাগা সেটা জানাতে পারে, দুটোই স্বাভাবিক। আমি কাজ করব, আমি কিন্তু এই আশা নিয়ে কাজ করি না যে আমার সব কাজ সবার ভালো লাগবে, কারোর ভালো লাগবে কারোর ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন, কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে? আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। Just like my Tylox, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। Tylox টয়লেট ক্লিনার, ক্লিন মানেই Tylox।